হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সবার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি একটু চন্দ্র বোড়া সাপ, দেখো কীভাবে বসে আছে। হিন্দিতে এই সাপটিকে ঘোনাস সাপ বলে। এটি খুবই বিষাক্ত সাপ। আমাদের দেশে যত সাপের কামড়ে যত মানুষ মারা যায়, তার ম্যাক্সিমাম সংখ্যাই এই সাপের কামড়ে মারা যায়। এটিতে কামড়ালে রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়, যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানুষ মারা যায়। আমরা অনেক সময় কি করি, এটাতে যখন কামড়ায় তখন ব্লেড দিয়ে চিরে দিই, কিন্তু এটা ঠিক নয়। এটা ব্লেড দিয়ে চিরে দিলে রক্তক্ষরণ রক্ত জমাট বাঁধবে না সেখানে, আর অটোমেটিক তখন রক্ত অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই রোগী মারা যাবে। তো এটিতে যদি কাউকে কখনো কামড়ায় কামড়ালে তখন ভুল করে কখনো কোনো ওঝা বা ব্লেড দিয়ে চেরা বা এরকম সব কিছু করবে না, যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবে। দেখো সাপটি কীভাবে বসে রয়েছে। যদি কোনো জঙ্গলের মধ্যে এভাবে গুটিয়ে বসে থাকে, তাহলে প্রায় কোনো মানুষের পক্ষেই দেখে বোঝা সম্ভব নয় যে এখানে একটি সাপ রয়েছে। আর এই সাপটি এভাবে যখন বসে থাকে, ওর পাশে আশেপাশে কেউ গেলেই তার কম্পনে সেটিকে কামড় সবল মারে। আর এই সাপটি সবল মারার স্পিড এত ফাস্ট যে কেউ বুঝে ওঠার আগেই সে তাকে কামড়াতে পারে। দেখো এইভাবে, ঠিক এভাবে যদি গুটিয়ে কোনো জায়গায় বসে থাকে জঙ্গলে বা পাতার মধ্যে, শুকনো পাতার মধ্যে, তাহলে দেখো এরকম কোনো পাতার মধ্যে যদি বসে থাকে, তাহলে আমরা কেউই বুঝতে পারবো না যেখানে একটি সাপ রয়েছে। দেখো দুটোকে পাশাপাশি দেখলে সাপের গায়ের যে রং এবং শুকনো পাতার রং প্রায় একই রকম। তো কেউ সবাই গ্রাম বাংলায় বেশি দেখা যায় এইসব ধরনের সাপ। এরা সাধারণত দিনের বেলায় খুব কমই বেরোয়, এরকমভাবেই বসে থাকে। দেখো এই এখনই সবল মারবে, একে উত্তপ্ত করা হচ্ছে। এই দেখো বন্ধুরা, একটি ছেলেকে উত্তপ্ত করছিল, তো ওর দিকেই চলে এসছে। ও ক্যামেরাও রাখতে পারেন ঠিক জায়গা মতো। পরে এই সাপটিকে জঙ্গলে তাড়িয়ে দেয়। এরা খুব বেশি জোরে চলতে পারে না, কিন্তু খুবই বিষাক্ত। এর বিষদাঁত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। তো বন্ধুরা, তোমাদের লোকালয়ের আশেপাশে কোথাও এই সাপ দেখলে যত তাড়াতাড়ি সম্ভব বন দপ্তরে যোগাযোগ করো। ভুল করে কখনো এটিকে মারার বা উত্তপ্ত করার চেষ্টা করবে না, কারণ এটি মারা আইনত দণ্ডনীয় অপরাধ। আর কখন কাকে কামড়ায় দেয় কিছুই বলা সম্ভব নয়। আর বাই চান্স অ্যাক্সিডেন্টলি যদি কাউকে কামড়ায় কখনো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবে। ভুল করেও কোনো ওঝা বা সাপুড়ের কাছে যাবে না, কারণ সাপুড়ের তার নিজের পরিবারের লোককেও দেখানোর জন্য হসপিটালে যায়, নিজের ট্রিটমেন্ট করে না, ওটা লোক দেখানো মাত্র। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সবাই সাবধান থাকুন, অন্যকে সাবধান করুন।